আচ্ছা অ্যাডেসিভ, এই ধরুন ফেভিকল বা ফেভিকুইক সব কিছু জুড়ে দেয়, কিন্তু নিজে কেন কোনো কৌটোর মধ্যে আটকে যায় না, টিউবেও আটকায় না, জানেন কি? বেশ, আজকে এইরকম একটা ঘটনা বা এইরকম একটা বিষয় সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাকে। ছোটবেলায় হাতে ডেনড্রাইট রেখে দুটো আঙুল জুড়ে দেওয়ার মতো কাণ্ড কে কে করেননি বলুন তো? হাসি পাচ্ছে? হ্যাঁ, ছোটবেলায় কম বেশি এই ধরনের কারসাজি সবাই করেছে, কারণ আঠার প্রতি একটা আলাদা প্রেম ছিল আমাদের। যেমন ধরুন নোটবুক তৈরি করা হোক বা হাতের জিনিস কাটা ছেঁড়া মানে বইপত্র, সবকিছু জুড়তে আমাদের আঠার প্রয়োজন। ফেভিকল, ফেভিকুইক, যাই হোক না কেন, বাজারে একাধিক কোম্পানির আঠার রয়েছে। শখের জিনিস ভেঙে গেলে সবার আগেই গ্লু বা আঠার কথাই মাথায় আসে। ভাঙা জিনিস ঠিক করতে, ক্রাফট, আসবাব তৈরির কাজেও কিন্তু জোড়া লাগাতে অ্যাডেসিভের বিকল্প নেই। সাধারণত এটা তরল অবস্থায় থাকে, ব্যবহারের পর শক্ত হয়ে জমে যায়। কিন্তু মজার ব্যাপার, আঠা যেখানে থাকে মানে টিউবে বা কৌটোতে, সেখানে তো জমে না। যদি জমতো তাহলে তো ওই শীতকালে নারকেল তেলের কৌটোর মতো হতো, বেরই করতে পারতেন না। কেন এমন হয় বলুন তো? এটা নির্ভর করে আঠার ধরন আর টিউবের ভেতরের পরিবেশের ওপরে। আমরা দু ধরনের আঠা ব্যবহার করি, একটি সুপারগ্লু বা সায়ানোক্রাইলেট, অন্যটি পিভিএ বা পলিভিনাইল অ্যাসিটেট। কাঠ বা কাঠ জাতীয় জিনিস জোড়া লাগাতে পিভিএ লাগে। এই দুই আঠার কার্যপদ্ধতি দুরকম। সুপারগ্লু ধরনের আঠার প্রধান উপাদান সায়ানোক্রাইলেট নামের যৌগ, এটি জলীয় বাষ্পের উপস্থিতিতে দীর্ঘ এবং শক্তিশালী পলিমারিক চেন তৈরি করে। এই কারণে সুপারগ্লু ব্যবহারের পর সেখানে ফু দিলেই জমাট বেঁধে যায়, বাতাসে জলীয় বাষ্পে এটাকে জমাট বাঁধতে সাহায্য করে। পিভি আঠার কার্যপদ্ধতি আবার একদম উল্টো। পলিভিনাইল অ্যাসিটেট হচ্ছে হাইড্রোকার্বনের পলিমার অণু, রাসায়নিক সংকেত C4H6O2N। এই যৌগ থেকে জলীয় বাষ্প বেরিয়ে গেলে এটা জমে যায়। কাঠ বা কাঠ জাতীয় পদার্থে এটা ব্যবহার করা হয়। এতে জলীয় বাষ্পের কিছুটা শোষিত হয়, কিছুটা জারিত হয়ে মিশে যায় বায়ুমণ্ডলে। এক ধরনের আঠা থেকে জল আলাদা হয়ে গেলে সেটা জমে যায়, অন্য ধরনের আঠা জলীয় বাষ্পের সংস্পর্শে জমে যায়। আঠার টিউবে জলীয় বাষ্প ঢোকা বা বের হওয়ার সুযোগ রাখা হয় না, এই কারণে টিউবের ভেতর আঠা জমে না। ফেভিকল বা ফেভিকুইক সহ অন্যান্য আঠার বোতলগুলি পুরোপুরি সিল করে রাখা হয় যাতে ভেতরের বাতাস শুকিয়ে না যায়। কোনো কারণে টিউবের ভেতরের পরিবেশ পরিবর্তন হলে বোতল কিছু সময়ের জন্য বাতাসে খোলা থাকে, কিন্তু টিউবের মধ্যেও আঠা জমে। এটা সুপারগ্লুয়ের ক্ষেত্রেই দেখা যায়।